আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গতকাল থেকেই লন্ডন সহ সারা দেশেই তুষারপাত ও বরফ পড়ছে। আবহাওয়ার অবস্থা সতর্ক করা হয়েছে, বিশেষ করে ড্রাইভিং করার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশটিতে। দেশে গত তিন দিন ধরে আলোচনার মূল বিষয়বস্তু করোনার দক্ষিণ আফ্রিকার ধরন। এর মধ্যেই আজকে ঘোষণা এসেছে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত 147 জন দক্ষিণ আফ্রিকার ধরনে করোনা রোগী ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকার ধরন মরণঘাতী না হলেও এটি খুব দ্রুত ছড়ায় এবং যাদেরকে এই ধরন আক্রমণ করে তাদেরকে খুব দ্রুত দুর্বল করে ফেলে। এদিকে অক্সফোর্ডের টিকা দক্ষিণ আফ্রিকার ধরনের সাথে কম কার্যকর এমন কথা মানতে নারাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। তিনি আজ ডার্বিতে টিকা প্রস্তুত কেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেন, তিনি খুবই আত্মবিশ্বাসী যে যতগুলো টিকা ব্যবহার করা হচ্ছে সবগুলোই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। তিনি বলেন, মানুষকে এটা বিশ্বাস করতে হবে যে যতগুলো টিকা ব্যবহার করা হচ্ছে এগুলো মানুষকে মারাত্মক আক্রান্ত হওয়া ও মৃত্যুর হাত থেকে বাঁচায়। তিনি বলেন, গবেষণা অব্যাহত আছে এবং থাকবে, টিকা দ্রুত মানুষের শরীরে দেওয়ার কার্যক্রমও চলছে। যুক্তরাজ্যের বর্ডার নিয়ন্ত্রণ করা নিয়ে সাম্প্রতিক বিতর্কের সম্পর্কে তিনি বলেন, পৃথিবীর অন্যতম সুরক্ষিত সীমান্ত যুক্তরাজ্যের, সীমান্ত নিয়ন্ত্রণ তখনই কার্যকর হবে যখন আক্রান্ত অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি আরও বলেন, যদিও আক্রান্ত কমে আসছে কিন্তু সেটা সরকারের হিসাবে এখনও অনেক ঝুঁকিতে আছে দেশ। দক্ষিণ আফ্রিকার নেলসন আর ম্যান্ডেলা স্কুলের বিশেষজ্ঞ অধ্যাপক টুলিও ডি অলিভিয়া বলেছেন, এখনও তিনি আশাবাদী এই টিকা বিভিন্ন ধরনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে। যদিও খুব ছোট আকারে দক্ষিণ আফ্রিকাতে এই টিকার একটি ট্রায়াল বা পরীক্ষা চালানো হয়েছে যেটি দুর্বল ধরনের করোনা প্রতিরোধ করতে সক্ষম, তবে এটি আরও জানার সময় আছে যে কতটুকু কার্যকর একটু শক্তিশালী ধরনের বিরুদ্ধে। এদিকে আজ যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ আফ্রিকার যে দুর্বল ধরন তার বিরুদ্ধে অক্সফোর্ডের টিকা কার্যকর। টিকা বিষয়ে ব্রিটিশ পরামর্শক ডক্টর পিটার ইংলিশ বলেন, এটা এখনও বিশদভাবে প্রমাণিত নয় যে এটি বেশি বা কম কার্যকর দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে। তিনিও প্রধানমন্ত্রী বোরিস জনসনের মতো বলেন, এটা এখনও মানুষের মৃত্যু ঝুঁকি থেকে বাঁচাতে পারে। এই ছিল আজকের সর্বশেষ তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।